আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্রুপ ডি স্টাফ সহ টেম্পোরারি ওয়ার্কাররা 3 মাসের মায়না না পাওয়ায় বিক্ষোভ দেখান। এদিনের আন্দোলন কর্মসূচিতে আজ টিকিট কাউন্টার সকাল 10টা থেকে বন্ধ রেখে দিয়েছিলেন গ্রুপ ডি স্টাফ ও বেশ কিছু লেবাররা। শীঘ্রই তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন তারা। আন্দোলনের কর্মসূচি নিয়ে হাসপাতালে কর্মরত এক সদস্য জানান, আমরা টাকা পাই না, 4 মাস থেকে আমরা টাকা পাই না, এই জন্য আমরা বন্ধ করছি। এমএসবির কাছে যাওয়া হয়েছে, এমএসবি বলছে তোমাদের পেমেন্ট করে দিয়েছে, কিন্তু এদিকে শুনি যে পেমেন্ট করে নাই, আমরা এগুলোই শুনতেছি, এই জন্য আজকে আমরা এই বন্ধটা করছি। আমরা চিঠি তো দেওয়া হয়ে গেছে, তো সব বলছে আমরা চাচ্ছি আমাদের মায়নাগুলো পুরা দেওয়ার জন্য প্রত্যেক মাসের মায়না, প্রত্যেক মাসে আমাদের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ক্লিয়ার চাচ্ছি আমরা। এটাই তো আমরা কোনো কিছুই বলতে পারছি না, আমাদের পয়সাগুলো নিয়ে, হ্যাঁ আমরা এখানে সব রাজনীতি চাল হচ্ছে, কিন্তু সেটা তো হওয়া যাবে না, ওই ভিতরে ভিতরে টাকা সেটা তো আছে না, কেউ কোন মানে কেউ 2 মাস তাহলে বলো কেউ পায় নাই, কেউ পায় 1 মাসের বিল। আর ইউ ইন অ্যান ইমোশনাল পেইন? Do you feel overwhelmed and panic? If you are suffering from any of such problems, then your worry ends here. Let's Heal, promoting healed and empowered life, is here to empower you all the necessary tools and strategies to lead a happy and a contented life. Contact us at Let's Heal Consulting. Contact number 8369197180. Address: City Center Mall, Block G. Office number 426, Siliguri. Admissions open at Sikkim Manipal College of Physiotherapy, a constituent unit of Sikkim Manipal University. Courses offered are Bachelor's of Physiotherapy and Master's of Physiotherapy with various specialties. Admissions are on merit basis with scholarships available. For further details, log into www.smu.edu.in. Apply now.